আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা ট্যাটু রিমুভ করব। তো দেখেন ভাই, একটা ট্যাটু আছে ভাই, এই ট্যাটুটা দেখেন, এটা কিসের ট্যাটু ভাই? এটা ড্রাগন, এটা ড্রাগন দেখছেন, ড্রাগনের ট্যাটু আছে। তাহলে কতদিন আগে আঁকছিলেন আপনি? প্রায় 5 বছর হয়েছে। 5 বছর আগে তো আপনার ট্যাটুটা আমরা রিমুভ করছি। এটা প্রথম সেশন এ চলতেছে, আমরা এটা প্রথম সেশন দিচ্ছি। তো আশা করছি 2টা অথবা 3টা সেশন দিলে পুরোপুরি ভাবে একদম ওনার এটা চলে যাবে। এটা একটু ডিপলি, ওনার এটা অনেক গভীরে, তো এই জন্য 3টা সেশন লাগতে পারে। আর অনেকের ডিপলি থাকে না, ওনার 2টা সেশন হয়ে যায়, ওনার 3টা লাগবে হয়তো বা, কিন্তু এটা পুরোপুরি ভাবে আমরা রিমুভ করে দেব। ড্রাগন ট্যাটুটা আঁকছিলেন। আচ্ছা, এটা যে আপনি আঁকছেন, আঁকার পরে আপনার বন্ধু বান্ধব বা বাহিরে যখন এখন বের হন, কেউ কিছু বলে না যেটা আঁকছেন এটা? হ্যাঁ, এটা অনেকে খারাপ বলে যে মুসলমানে এগুলো আঁকতে নাই, তাই আমরা বাইরের কাছে আসছি যারা রিমুভ করার জন্য আর কি। আমরা এটা স্থায়ীভাবে রিমুভ করে দিব, একদম স্থায়ীভাবে পার্মানেন্ট ভাবে রিমুভ করে দিব ট্যাটুটি। তো আপনার ফ্যামিলি থেকে কেউ কিছু বলছে যে ট্যাটুটা ইয়া করার পরে যেটা ঠিক হয় না? ফ্যামিলি থেকে আব্বু আম্মু তারাও মানে অনেক নাই না দেখো যেটা তোলা এইরকম আর কি। সবাই ট্যাটু করলে কিন্তু নামাজ হয় না? জি হ্যাঁ, নামাজ হয় না, এই কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এখন এটা তোলার জন্য। আচ্ছা, এটা যখন করছিলেন এটা কি আপনার কোন বন্ধু বান্ধব বলছে যে চলো আমরা এটা করি, তখন আপনার মন চাইছিল যে না ঠিক আছে করি, এরকম কিছু নাকি? হ্যাঁ, এরকমই অনেক বন্ধু বান্ধব ছিল, এরা করাইছে অনেকে। তারপর যে বললো যা আয়, তারপরে আমরা একটু ছিলাম এরকম মনে অনুমতি ছিল, তারপর তার সহযোগিতায় তারপর এটা করেছিলাম। আপনারও ইচ্ছা ছিল আঁকার জন্য? আচ্ছা, তো দর্শক আমরা ড্রাগনটা এখন আমরা রিমুভ করবো। কাজ যখন করবো আমরা ভিডিও, তো সেটাও দেখাবো কিভাবে আমরা ড্রাগন এটা রিমুভ করতেছি, সেটা আমরা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবং লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় তা আমাদের এই ভিডিওর নিচ দিয়ে লেখাতে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন আমরা কাজ শুরু করে দিচ্ছি, দেখি। দেখতে পাচ্ছেন এই যে এই এই জায়গাটা আগে যখন ট্যাটুটা ছিল তখন জায়গাটা উঁচু ছিল যখন, অর্থাৎ মাংসের সাথে সমান ছিল না। আর যখন আমরা লেজারটা দিলাম, লেজারটা দেওয়ার পরে এই জায়গাটা সমান হয়ে যাচ্ছে আর কি, অর্থাৎ চামড়ার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো প্রথম সেশনটা আমরা দিয়ে দিচ্ছি, প্রথম সেশনটা দেওয়ার পরে হয়তো বা ওনার 2টা সেশন অথবা 3টা সেশন লাগবে, একদম পুরোপুরিভাবে এই ট্যাটুটা ওনার চামড়া এই এখানে হাত থেকে একদম উঠে যাবে, একদম এই কালার হয়ে যাবে আস্তে আস্তে। ভাই, কাজ করার সময় কোনো ব্যথা পাইছেন? না, এত ব্যথা না, শুধু হালকা একটু গরম আর কি লাগে। বাট ওই ধরনের ব্যথা তো পান পান নাই, যে প্রচুর ব্যথা এই ধরনের কোনো কিছু? না, কোনো ব্যথা নাই, কোনো রক্ত বের হয়েছিল কাজ করার সময়? ট্যাটু রিমুভ করার সময় কোনো রক্ত বের হবে না, কোনো কাটাছেড়া নাই, কোনো ঝামেলা নাই, আপনি নিশ্চিন্তে রিমুভ করতে পারেন।